সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। আজকে আমি এখানে রয়েছি এবং আমার ফোনে কি কি আছে সেটা দেখতে যাওয়া হয়েছে। আমি দেখা যাক কতটা দেখাতে পারি আর কতটা দেখাতে। সো আজকে দেখাতে হবে আমাকে আমার ফোনে আমি কি করেছি। তো আমাকে প্রথমে জিজ্ঞাসা করেছে লাস্ট ফোন আমি কাকে করেছিলাম। সো দ্যাট ইজ শুভ। আমাদের যে মানে মেসেজ তো আমি কাউকে করি না সেইভাবে, কিন্তু মিউজিশিয়ান বলে আমাদের একটা গ্রুপ আছে, ফেক মিউজিশিয়ান বলে। তো ওটা আমাদের তানসেনের তানপুরার একটা গ্রুপ আছে। প্রচুর ফটো ক্যালারিতে, টোটাল প্রচুর ফটো। বাট লাস্ট আমি আমার বাড়ির জায়গায় গিয়েছিলাম, তো সেখানে আমার কলেজ সুরেন্দ্রনাথ, তো সেখানে ছোটো ছোটো ভিডিও করেছিলাম আমি টোটোতে উঠে। সেই ভিডিওগুলো আছে এখানে, আমি টোটোতে বসেছিলাম, বসেই ভিডিওগুলো করেছিলাম। সব থেকে ভালো ছবি আপাতত আমার যেটা লেগেছে, রিসেন্টলি আমি একটা প্রজেক্ট শেষ করেছি প্রদীপ্ত দার। তো আমাদের একটা গ্রুপ পিকচার নেওয়া হয়েছিলো উইথ প্রদীপ্ত দা, সায়ন, পুরো ওদের সাথে। খারাপ ছবি তো প্রচুর আছে। খারাপ ছবি এই মুহূর্তে যেটা আছে আমার কাছে সেটা হচ্ছে খারাপ ছবি বোঝাটা খুব রিস্ক, কারণ সবসময় তো আমরা এরকম প্রোফাইল দিয়ে দিয়ে ফটো তুলি। খারাপ ছবি খুঁজে পাচ্ছি না গো, খারাপ ছবিটা পাওয়া খুব চাপে। ছবি ডিসঅ্যাপয়েন্টিং নেই বোধ আমার কাছে, নেই খারাপ ছবি নেই। আমরা সবসময় প্রোফাইল কনসিয়াস হয়ে উঠেছি খারাপ ছবি। গুগল সার্চ করেছি হচ্ছে আমি তোমার গঙ্গুবাই কাঠিয়াবাড়ি যে ট্রেলারটা রিলিজ হয়েছে তার সম্পর্কে জানতে গিয়ে আমি পুরোটা গুগল সার্চ করেছি। সোহেল খান, তারপর আলিয়া ভট্ট, এই রে এইটা চাপে। হ্যাঁ, ফেসবুকে কাকে স্টক করেছিলাম ওটা না ওই সার্চ অপশনে গিয়ে দেখতে হবে না, সেম। এইটাই ছিল আমার মোবাইলে। আর একটা জিনিস দেখাতে পারি তার জন্য অত্যন্ত লজ্জিত, বাট ওটা দেখানো যেত না। থ্যাংক ইউ সো মাচ।